हाँ खुब गुरुत्वपूर्ण राय माननीय सुप्रीम कोर्टेर जे आमादेर राज्य गत 43-44 मास धरे की धरनेर राजत्व चलछे संविधान एखाने कार्यकरी आछे कि नाई रायेर मध्य दिए এটা প্রমাণিত হলো এই রাজ্যে সংবিধান অচল আইনের শাসন সম্পূর্ণ অনুপস্থিত এই রায়ে স্বাভাবিকভাবে যে কোনো যে গণতন্ত্র প্রেমী স্বাধীন চেতা এবং যারা আমাদের দেশের সংবিধানকে শ্রদ্ধা করেন এরকম যে কোনো নাগরিকের মতো আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমরা সুপ্রিম কোর্টের এই রায়ের কারণে অত্যন্ত আমরা খুশি আপ্লুত এবং মাননীয় আদালতকে আমরা ধন্যবাদ জানাই এবং আমি আশা করব এই রায়ের পর ত্রিপুরার বর্তমান এই বিজেপির যে নেতৃত্ব বা যারা আজকে সরকার পরিচালনা করছেন তারা কতটুকু শিক্ষা নেবেন এটা আমি জানি না কারণ শুধু এই রায়ে নয় যে মাননীয় যে হাইকোর্টেরও এরকম ইদানিংকালে বেশ কিছু হস্তক্ষেপ হয়েছে যেমন কদিন আগে এই বিজেপির মদতেই বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দু জাগরণ মঞ্চের নামে আসলে কারা এই ত্রিপুরাজ্যের মানুষ উদয়পুর বা এই বিশালগড় উত্তর ত্রিপুরার পানিসাগরে যে ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং আগরতলা শহরে গত 26-27 অক্টোবর যেরকম আস্ফালন আমরা দেখেছি সাম্প্রদায়িক আস্ফালন কারা এগুলো সব বিজেপি পরিচিত মুখ বিজেপি আশ্রিত সমাজ বিরোধী যারা জয় শ্রীরাম এবং ভারত মাতাকে জয় স্লোগান দিয়ে যারা বিরোধী দলের অফিস পোড়ায় মিছিল আক্রমণ করে দিনে রাতের অন্ধকারে